আজই ডাউটনাট অ্যাপ ডাউনলোড করুন। ডাউটনাটে এখন আপনার সমস্ত ম্যাথস, কেমিস্ট্রি, ফিজিক্স ও বায়োলজি ডাউটের উত্তর পাওয়া যাবে। শুধু নিজের প্রশ্নের ফটো তুলুন, সেটাকে ক্রপ করুন আর তৎক্ষণাৎ ভিডিও সলিউশন পান। এখনই ডাউনলোড করুন। হ্যালো এভরিওয়ান, তো আজকে আমাকে প্রশ্নে কি জানতে চাওয়া হয়েছে, বলা হয়েছে হোয়াট ইজ স্টোরেজ সেল, অর্থাৎ আমরা স্টোরেজ সেল বা সঞ্চয় কোষ বলতে কি বুঝি, আমাকে প্রশ্নে জানতে চাওয়া হয়েছে। আর কি বলেছে, হোয়াট ডাজ ইট স্টোর, অর্থাৎ এটা কি সঞ্চয় করে রাখে, অ্যান্ড হাউ, অর্থাৎ কি এনার্জি রূপে এটা আমার সঞ্চয় করছে, যাই সঞ্চয় করে থাকুক না কেন সেইটা আমাকে জানতে চাওয়া হয়েছে। তো দেখো, এটার আনসার আমি লিখে নিচ্ছি। সঞ্চয় কোষ বলতে আমরা কি কোষকে বোঝাই, আমরা এমন একটা সোর্সকে বোঝাচ্ছি যেইটা আমাকে একটা কারেন্ট ডেলিভার করতে সক্ষম, অর্থাৎ যেটা আমাকে একটা কারেন্ট দিতে সক্ষম, কখন, যখন আমি একটা এক্সটার্নাল সার্কিটের সাথে কানেক্ট করে দিচ্ছি। তো আমি সেটা লিখে নিচ্ছি। তো আমি কি লিখে নিলাম, দেখো লিখেছি অ্যান ইলেকট্রিক সেল হুইচ ইজ অ্যাক্টিভেটেড বাই সাপ্লাইং কারেন্ট টু অ্যান এক্সটার্নাল সার্কিট, অর্থাৎ একটা বাইরের আমার যখন সার্কিট থাকছে তখন এটা আমাকে যখন কারেন্ট সাপ্লাই করছে, বাই সাপ্লাইং কারেন্ট আমি লিখে নিয়েছি এখানে, তো সেইটাকে কারেন্ট সাপ্লাই করছে যখন ফেন কানেক্টেড, অর্থাৎ যখন আমি সংযুক্ত করছি কেবলমাত্র তখনই এটা আমাকে কারেন্ট সাপ্লাই দিতে সক্ষম, ইজ নোন অ্যাজ স্টোরেজ সেল বা সঞ্চয় কোষ। তাহলে সঞ্চয় কোষ হচ্ছে আমার এমন এক ধরনের কোষ যেটা আমাকে একটা কারেন্ট সাপ্লাই দিতে সক্ষম যখন আমি কানেক্ট করছি একটা এক্সটার্নাল সার্কিটকে তখনই। আরেকটা কি আমি বলে নেব, আর একটা জিনিস আমাকে দেখতে হবে, এটা কিভাবে কি স্টোর করে সেটা আমাকে জানতে হবে। তো আমি কি জানছি, এটা আমার স্টোর করে হচ্ছে এনার্জি স্টোর করছে, অর্থাৎ আমার যখন আমি এটাকে চার্জ করবো, একটা ব্যাটারির মতো ভেবে নাও তোমরা, তো ব্যাটারিকে যখন আমি চার্জ করব তখন এটা কি হচ্ছে, আমার ইলেকট্রিক্যাল এনার্জিকে আমি কেমিক্যাল এনার্জি হিসেবে স্টোর করে রেখে দিচ্ছি এটার মধ্যে। তো দেখো এখানে আমি কি লিখে নিলাম, আমি এখানে লিখেছি ডিউরিং চার্জিং, অর্থাৎ আমরা যখন একটা সঞ্চয় কোষকে চার্জ করি বা এটার মধ্যে আমি যখন আহিতকরণ করি, ইট স্টোরস এনার্জি ফ্রম ইলেকট্রিক্যাল এনার্জি টু কেমিক্যাল এনার্জি, অর্থাৎ এটা আমার তড়িৎ শক্তিকে কোন ফর্মে স্টোর করে রাখছে, রাসায়নিক শক্তিতে বা কেমিক্যাল এনার্জিতে। অর্থাৎ সঞ্চয় কোষ হলো আমার একটা কোষ যেটা আমাকে কারেন্ট সাপ্লাই দিতে সক্ষম যখন আমি একটা এক্সটার্নাল সার্কিট যোগ করছি, আর আমি যখন একে চার্জ করছি তখন এটা আমাকে তড়িৎ শক্তি থেকে রাসায়নিক শক্তিতে নিজের মধ্যে শক্তি সঞ্চয় করে রাখছে। তো আশা করবো প্রশ্নের উত্তর তোমরা পেয়েছো, ভিডিওটা দেখার জন্য থ্যাংক ইউ সো মাচ। ক্লাস 6 থেকে 12 এর সাথে NEET, IIT, JEE মেন্স এবং অ্যাডভান্স লেভেল পর্যন্ত 10 মিলিয়নের থেকে বেশি স্টুডেন্টের ভরসা। আজই ডাউটনাট অ্যাপ ডাউনলোড করুন বা নিজের প্রশ্ন 8400400400 তে হোয়াটসঅ্যাপ করুন।